শরীফুলের বোলিং দেখে হতবাক গ্লোবাল টি টোয়েন্টি কানাডা লীগের ধারাভাষ্যকাররা ও জি টি টোয়েন্টির বিভিন্ন অ্যানালাইটাররা। কিছুদিন পূর্বেই তো লঙ্কা প্রিমিয়ার লীগ শেষ করে আসলো, সেখানে বল হাতে তেমন জ্বলে উঠতে পারেনি টাইগার এ বাহাতি পেসার। এরপর যে এমন একটা কামব্যাক করবে গ্লোবাল টি টোয়েন্টিতে সেটা হয়তো কেউই জানতো না। শরীফুলের বোলিং দেখে ধারাভাষ্য কক্ষ থেকে ধারাভাষ্যকার বলছিলেন, ইটস বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম, রিয়েলি আই থট ইটস শরীফুল স্টার্ক। পাশে থাকা এস ডি একারম্যান বলেন, শরীফুল দিন দিন উন্নত করছে, আমি বাংলাদেশে অনেক কমেন্ট্রি করে থাকি, আমি জানি বাংলাদেশের এখন পেস ইউনিটের অন্যতম শক্তিশালী বোলার শরীফুল ইসলাম। শরীফুল প্রথম ম্যাচে একটি মেডেন ওভার করেছেন, দুই ওভারে দুই রান খরচ করেছেন, টোটাল চার ওভারে মন্ট্রিয়াল টাইগার্স এর বিপক্ষে 15 রান খরচ করে এক উইকেট তুলে নিয়েছেন, যেখানে 16টাই ছিল ডট বল। আজ ভ্যানকোভার নাইটস এর বিপক্ষে আবারও দুর্দান্ত বোলিং করলো শরীফুল ইসলাম, চার ওভারে মাত্র 12 রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছেন, যেখানে 15টি ছিল ডট বল। ধারাভাষ্যকার এমন বর্ণনা দিয়ে বলছিলেন, শরীফুল দুর্দান্ত। প্রিয় দর্শক, শরীফুল ইসলামের এমন বোলিং আপনি কেমন ভাবে দেখছেন? বিদেশি কোনো ধারাভাষ্যকার অন্য লিগে শরীফুলের এমন প্রশংসা যেখানে বলে ফেলেছেন তিনি শরীফুল ইসলাম না, আমার মনে হয় তিনি শরীফুল স্টার। শরীফুলের এমন প্রশংসা আপনি কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।